আমরা অনলাইনে শপিং কে না করতে ভালোবাসি। আপনি কি অনলাইনে শপিং করেন বা অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করেন? তাহলে ভিডিওটা আপনার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনার সাথে, আর এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাইলে। তো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে যে এটাই যে আমরা আজকালকার দিনে আমরা অনলাইনে শপিং সবাই করি ম্যাক্সিমাম। আমরা অফলাইনের থেকে অনলাইনে শপিং এখন বেশি করছি, বিশেষ করে লকডাউনে করছি। তো সেক্ষেত্রে আমার একটা ছোট্ট অ্যাডভাইস আছে। তো আপনারা যখনই অনলাইনে কোনো জিনিসপত্র কিনছেন বা কোনো মাল অর্ডার করছেন, তো সেটা আমাদের কাছে চলে আসে খুব জোর হলে 5 থেকে 7 দিন লাগে আমাদের। তো সেটা আসার পর কী করছি, আমরা মালটা যখন হাতে পেয়ে যাচ্ছি, ক্যাশ অন ডেলিভারি করতে পারি, আমরা প্রিপেডও করতে পারি। তো সেক্ষেত্রে যখন আমাদের মালটা যখন হাতে আসছে, সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা ওটা ভিডিও করছি না। আমার কাছে 2-4 বার অর্ডার করেছিলাম, ভালো মাল আছে, সেই জন্য কিন্তু কী করছি, আমরা ওটা কোনো ভিডিও করছি না, বা আমার ইউটিউব চ্যানেল নেই, বা আমি কোথাও দিচ্ছি না, কাউকে শেয়ার করছি না। সেক্ষেত্রে আমরা কী করছি, মালটাকে ফটাস করে কেটে আমরা বের করে ফেলছি। তো এই ক্ষেত্রে অনেকজনের সাথে হয়েছে, আমার সাথেও ইভেন হয়েছে, যে এটা যে সে মালটা যখন কাটি, সে মালটা কাটার পরে দেখি সে মালটা ডিফেক্টিভ, বা সে মালটা ভাঙাচোরা, বা আমি যে মালটা অর্ডার করেছিলাম সে মালটা পুরোপুরি না, একদম টোটালি আলাদা, বা 2 নম্বরই মাল দিয়েছে, এরকম হয়েছে। সাপোজ আমি একটা ব্যাগ অর্ডার করেছি, সেই জায়গায় দিয়েছে আমাকে একটা বাটি বা অন্য কিছু দিয়েছে, এটা আমি কথার কথা বললাম। তো এক্ষেত্রে আমি অনেক জিনিস অর্ডার করেছিলাম, সেই ক্ষেত্রে জায়গাতে ভুলভাল প্রোডাক্ট দিয়েছে। তো সেই ক্ষেত্রে কী হয়, আমাদের রিটার্ন রিফান্ড রিপ্লেসমেন্ট অনেক রকম ব্যাপার থাকে, সব আমরা করতে পারি। তো রিটার্ন করতে যাওয়ার সময় আমাদের কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয়, এসব কারণে যদি আমরা ভিডিও না করে থাকি, কারণ ওই সময় আমাদের প্রুফ দেখানো অনেকটাই প্রয়োজন পড়ে। আর যদি আমাদের ভিডিওটা আগে থেকে করা থাকে, তাহলে আমাদের অনেক হেল্পফুল হয় রিফান্ডের সময়তে। আর সেটা যদি রিপ্লেসমেন্ট করো, সেটা ব্যাপার আলাদা, ওটা নিয়ে যাবে, ওটার পরিবর্তে যে মালটা ছিল সে মালটা আবার নতুন দেবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার সাথে সেম ঘটনাটা হয়েছে, যে আমি একটা অর্ডার দিয়েছিলাম যে সোলার, আমি অনেক ভিডিও ছাড়ি সোলার রিলেটেড। তো সোলার রিলেটেড আমি কিছু ইকুইপমেন্টস অর্ডার করেছিলাম, তো সেখান থেকে আমাদের যেই অর্ডারটা আসার কথা ছিল এক, আর এসেছে আর এক। তো সেটাই আজ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলেই সমস্তটা কিছু বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই জিনিস যেটা আমরা অর্ডার দিয়েছিলাম, এবং আমরা বক্সটা কেটে দেখবো যে বক্সের মধ্যে এটা কি সেম দিয়েছে নাকি অন্য কিছু দিয়েছে। তো অন্য কিছু তো অবশ্যই দিয়েছে, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কোনটা অর্ডার দিয়েছিলাম বা কী অর্ডার দিয়েছিলাম। তো চলুন দেখা যাক বক্সে কী আছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই আমাদের প্রোডাক্ট, আমাদের এখানে বক্স হয়েছে। আর এবার আমরা বক্সটা আনবক্সিং করছি, এবং দেখা যাক আমাদের কী প্রোডাক্ট দিয়েছে, সেটা আমরা এবার দেখে নেব। তো বন্ধুরা, আমরা আনবক্সিং হয়ে গেলো এবং এটা বার করছি আমরা। এবার আমরা দেখতে পাবো সেই প্রোডাক্টটা, সেই যে প্রোডাক্টটা আমরা অর্ডার দিয়েছিলাম। এটা কী, এটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু আমাদের পুরাতন একটা জিনিস, তা আবার ভাঙা আছে। এটা দেখলাম আপনার সাথে, এটা আনবক্সিং, সামনে এটা আনবক্সিং করলাম, যেহেতু ভিডিওটা আগে থেকে করা ছিল, ভয়েসটা এখনই অ্যাড করা জাস্ট। তো এই হচ্ছে ব্যাপার, এটা বুঝতে পারছি না কীরকম এক জিনিস, একটা মনে হচ্ছে যেন স্টেবিলাইজার, তবে এটা পুরাতন। আমরা অর্ডার দিয়েছিলাম সোলারের ছোটো ছোটো যে ইয়েগুলো হয়, আপনার কানেক্টর যেগুলো হয়, সেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম। তো দেখতে পেলেন আপনারা, অবশ্যই এটা নিয়ে সতর্ক থাকবেন, নিজেকে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন, ব্যাস এইটুকুই। এখানে দেখতে পেলেন আপনারা সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, দেখলেন ভিডিওটা, আশা করব ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আর আপনারা সতর্ক থাকুন এই ব্যাপারটা নিয়ে, যে কোনো মাল বা যে কোনো কিছুতে আপনি অনলাইনে অর্ডার করে থাকলে, সেটাকে যখনই আপনি ডেলিভারি পেয়ে যাবেন, তখনই অবশ্যই আপনি যতক্ষণ হাতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ হাতে মালটাকে বের করতে না পারছেন ব্যাকার থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা করতে থাকুন। এই ক্ষেত্রে যেটা বললাম, আপনার অনেক সুবিধাটা হবে, অনেক আপনি হেল্পফুল হবেন, বা অনেক আপনার যে মালটা যদি ডিফেক্টিভ হয় বা কোনো কারণে নষ্ট থাকে, সেক্ষেত্রে আপনি রিটার্ন করার কোনো ঝামেলা পোয়াতে আপনাকে হবে না। এ পর্যন্ত আজকে ছিল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে, তাহলে কী হবে, এইসব ব্যাপারগুলো আপনার বন্ধুরা জানতে পারবে এবং এইসব ব্যাপার থেকে সচেতন থাকবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।